সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলেছেন, আন তামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকির। হে মুআযে ইবনে জামাল, তোমার মৃত্যু হয়ে যাচ্ছে আর তোমার জবানটা ওই সময় আল্লাহর জিকিরে ভেজা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর জিকির তুমি এমন ভাবে করছিলে, মৃত্যুর আগ পর্যন্ত জিকিরের আমল তোমার ছিল, এমন কি মৃত্যুর সময়ও তোমার জবানে কার জিকির? আল্লাহর জিকির। যদি এই আমলটা ধরে রাখতে পারো, এটা তোমার জীবনের জন্য আহাব্বুল আমাল, প্রিয় একটি আমল। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, দেখে বললেন, হে আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে খায়রে আমালিকুম প্রিয় একটা আমলের কথা বলে দেব, যেই আমলটা আজকা ইনদা মালিকিকুম, তোমাদের মালিক মহান আল্লাহর কাছে অনেক দামি একটা আমল, আরফাউহা ফি দারাজাতিকুম, যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বহুগুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। খায়রুল লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াজ্জাক, যেই আমলটা যদি তোমরা করো, আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা দান করার চেয়েও এই আমলের সওয়াব আর মর্তবা অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। এই আমলটা এমন একটা আমল, খায়রুল লাকুম মিন আনতালকাউ আদুওয়াকুম, জেহাদের ময়দানে শত্রুর সম্মুখীন হওয়ার পর, শত্রুদের সাথে জেহাদের ময়দানে যুদ্ধ করার পর, জেহাদের ময়দানে যদি তোমরা শহীদ হয়ে যাও, শহীদ হওয়ার চেয়েও এই আমলটা কোনো অংশে কম নয় ফজিলতের দিক দিয়ে। সুবহানাল্লাহ। এরকম আমল কি বলবো? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহর নবী, এরকম আমলের কথা তো আমরা শুনতে চাই। বিশ্বনবী বললেন, হুয়া যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সেই আমলটা, যে আমল তোমাদের রবের কাছে অনেক দামি, মর্যাদা তোমাদের বেড়ে যাবে আল্লাহর কাছে, যে আমল করলে স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় দান করার চেয়ে এর বেশি সওয়াব, এমনকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়, এরকম একটা ফজিলত পূর্ণ আমল হলো যিকরুল্লাহ। তার মানে বুঝা গেল নবীজির কাছে এই আমলটা অনেক বেশি প্রিয় একটা আমল। আমলটা কি বলেন না? যিকরুল্লাহ বলেন, বলেন সবাই বলেন যিকরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه
বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহীম وسبحوه بكرة وأصيلا وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم أن تموت ولسانك رطب من ذكر الله رواه الطبراني أو كما قال النبي صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم درود ابراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আজকের সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং ধৈর্য সহকারে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে মহান রব্বে করিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা প্রিয় নবীজির জীবন চরিত্র সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। সিরাতুন নবীর অন্যতম একটি অংশ, অন্যতম একটি দিক নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। সে দিকটি ছিল মাযা ইউহিব্বুন নাবিয়্যু ওয়া মাযা ইয়াকরাহু, নবীজি তার জীবনে কোন কোন জিনিসকে বেশি পছন্দ করতেন, নবীজির পছন্দনীয় প্রিয় জিনিসগুলো কী কী, যেগুলির ব্যাপারে প্রিয় নবীজি নিজেই হাদিস শরীফে বলেছেন ওহিব্বু বা আহাব্বু ইলাইয়া, আমি এটাকে পছন্দ করি বা আমার কাছে এটা পছন্দনীয়, নবীজি নিজের ভাষায় বলেছেন। অথবা সাহাবায়ে কেরাম নবীজির আমলের বিবরণ দিতে গিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন কানা ইউহিব্বুন নাবিয়্যু, নবীজি এটা পছন্দ করতেন, নবীজি এই জিনিসটাকে পছন্দ করতেন, এটা রসুলের প্রিয় একটা জিনিস। তাহলে নবীজি নিজে বলেছেন যে এটা আমার পছন্দনীয়, অথবা সাহাবায়ে কেরাম বলেছেন যে এই জিনিসটা আমাদের নবীর কাছে পছন্দনীয়। তো আমরা সেই পছন্দ আর অপছন্দনীয় জিনিস কী ছিল আমরা সে বিষয়ে আলোচনা শুরু করেছি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমরা ১১টি আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ১১টি প্রিয় নবীর প্রিয় আমল সম্পর্কে আলোচনা শুনেছি। দুই জুমায় মোট ১১টি বিষয়ে আলোচনা হয়েছে। পিছনের দিকে আর যাচ্ছি না, সময় অনেক কম। আজকে ১২তম বিষয় থেকে আলোচনা শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই জিনিসটা, যেই আমলটা, যেই ইবাদতটা অনেক প্রিয়, নবীজি নিজের ভাষায় বলেছেন আহাব্বুল আমালি
ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় একটি আমল হলো এটা, সুবহানাল্লাহ, প্রিয় আমল। নবীজি নিজের ভাষায় বলেছেন এই আমলটা আমার কাছে অনেক বেশি প্রিয়। তো নবীজির কাছে যে আমলটা প্রিয়, উম্মত হিসেবে আমাদের কাছেও সেই আমলটা কি হওয়া দরকার? প্রিয় হওয়া দরকার। এই আমলটা এত দামি একটা আমল, যদি আমরা সেই আমলটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা উম্মত যারা আছি আমরা যদি সেই আমলটা করি, তাহলে আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিশ্ব পার্লামেন্টে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসের মধ্যে আমরা যারা এই আমলটা করব আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আমাদের আলোচনা আল্লাহ তাআলা তার পার্লামেন্টে করবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আছে না নাই, কি নাম? শেখ হাসিনা, মাশাআল্লাহ। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি তার পার্লামেন্টের মধ্যে আমাদের প্রশংসা করে, কালসি মসজিদের কমিটি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লিয়ানে কেরাম, অনেক ভালো, প্রধানমন্ত্রী তার পার্লামেন্টের মধ্যে প্রশংসা করতেছেন, এবং এই অনুষ্ঠানটা সরাসরি বিটিভি সহ জাতীয় পত্রপত্রিকা প্রকাশ মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে, আপনারা সেটা দেখছেন, বলেন তো আপনাদের কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? যে আমাদের প্রশংসা, কালসি মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি সবার প্রশংসা, প্রধানমন্ত্রী তার পার্লামেন্টের মধ্যে করছে, ভালো লাগবে না? তো পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীরও প্রধান কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? তো আল্লাহ তাআলা তিনি তার পার্লামেন্টের মধ্যে ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা যদি আমাদের প্রশংসা করেন, আমাদের প্রশংসা করেন আল্লাহ তাআলা নিজেই, যে আমার এই বান্দাগুলো কতই না ভালো, সুবহানাল্লাহ, তো আমাদের কাছে ভালো লাগবে না? আমরা তো আসলে মানুষের প্রশংসা চাই, কিন্তু আমাদের আল্লাহ আমাদের প্রশংসা, আমাদের আলোচনা তার পার্লামেন্টেও করেন একটা আমল করলে, যেই আমলটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এই আমলটা আমার কাছে অনেক বেশি প্রিয়, সুবহানাল্লাহ বলবেন না? সে আমলটা কি? অনেকে অবাক যে এরকম আমল তো কখনো নাম শুনি নাই, সহজ কথা অনেক শুনেছেন, যিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সেই আমলটা কি? আল্লাহ তাআলার জিকির, বলেন না আমলটা কি? আল্লাহ তাআলার জিকির, সব সময় হাঁটতে বসতে চলতে ফিরতে একটা আমল, উজু লাগে না, উজু ছাড়াও যে আমলটা করা যায় সেটা হলো জিকরুল্লাহ, বলেন না কি নাম? জিকরুল্লাহ, জিকির কত বড় দামি একটা আমল, নবীর কাছে কত বড় প্রিয় একটা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এর ব্যাপারে বলেছেন আমার কাছে এই আমলটা পছন্দনীয়। সরাসরি হাদিস, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী, তিনি বলেন ইন্না আখির কালামিন ফারাকতু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ ইবনে জাবাল বলেন আমার সর্বশেষ কথা নবীজির সাথে, যেই কথা বলার পরে আমি আর নবীকে পাই নাই, নবীজি হারায় গেছে, তার মানে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সর্বশেষ মুয়াজ ইবনে জাবালের সাথে নবীজির যে কথোপকথন হয়েছিল, হযরত মুয়াজ ইবনে জাবাল বলেন আমার সবশেষ কথা, আখিরু কালাম, সবশেষ কথাটা হলো আমি একদিন নবীকে প্রশ্ন করলাম, আন কুলতু লাহু আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীর কাছে প্রশ্ন করলাম, নবীজি আল্লাহর কাছে আহাব্বুল আমাল, আহাব্বুল আমাল মানে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم ان تموت ولسانك رطب من ذكر الله, হে মুয়াজ ইবনে জামাল তুমি জিজ্ঞাসা করেছো, প্রশ্ন করেছো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? শোনো, আল্লাহর কাছে প্রিয় আমল হলো জিকরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, এই আমলটাকে তুমি আঁকড়ে ধরবে, এমন ভাবে আঁকড়ে ধরবে মৃত্যুর আগ পর্যন্ত এই জিকরুল্লাহ আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটাকে যদি আঁকড়ে ধরতে পারো,
আনতা মুতাব, তোমার মৃত্যু হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় ওয়ালিসানুকা রতবুম মিন যিকরিল্লাহ, তোমার লিসান তোমার জিহ্বা আল্লাহর যিকিরে তরুতাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মৃত্যু পর্যন্ত যিকিরের আমল তুমি করছিলা, এমন তো অবস্থায় মৃত্যু এসেছে, যিকিরের দ্বারা তোমার জবান তোমার জিহ্বাটা তরুতাজা ভেজা ছিল, এই যে আমল, এই আমলটা যিকরুল্লাহর আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আহাব্বুল আমাল, সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলেছেন আনতামুতা ওয়ালিসানুকা রতবুম মিন যিকরিল্লাহ, হে মুয়াজ ইবনে জামাল, তোমার মৃত্যু হয়ে যাচ্ছে আর তোমার জবানটা ওই সময় আল্লাহর জিকিরে ভেজা। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহর জিকির তুমি এমনভাবে করছিলে, মৃত্যুর আগ পর্যন্ত জিকিরের আমল তোমার ছিল, এমনকি মৃত্যুর সময়ও তোমার জবানে কার জিকির? আল্লাহর জিকির। যদি এই আমলটা ধরে রাখতে পারো, এটা তোমার জীবনের জন্য আহাব্বুল আমাল, প্রিয় একটি আমল। সুবহানাল্লাহ, একদিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, দেখে বললেন, হে আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে খায়রে আমালিকুম প্রিয় একটা আমলের কথা বলে দেব, যেই আমলটা আজকা ইনদা মালিকিকুম, তোমাদের মালিক মহান আল্লাহর কাছে অনেক দামি একটা আমল, আরফাউহা ফি দারাজাতিকুম, যেই আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বহুগুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ার্ক, যেই আমলটা যদি তোমরা করো, আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা দান করার চেয়েও এই আমলের সওয়াব আর মর্তবা অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ, এই আমলটা এমন একটা আমল, খায়রুল লাকুম মিন আনতাল কাও আদুওয়াকুম, জেহাদের ময়দানে শত্রুর সম্মুখীন হওয়ার পর, শত্রুদের সাথে জেহাদের ময়দানে যুদ্ধ করার পর, জেহাদের ময়দানে যদি তোমরা শহীদ হয়ে যাও, শহীদ হওয়ার চেয়েও এই আমলটা কোনো অংশে কম নয় ফজিলতের দিক দিয়ে। সুবহানাল্লাহ, এরকম আমল কি বলবো? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহর নবী, এরকম আমলের কথা তো আমরা শুনতে চাই। বিশ্বনবী বললেন, হুয়া যিকরুল্লাহ। সুবহানাল্লাহ, বিশ্বনবী বললেন, সেই আমলটা, যে আমল তোমাদের রবের কাছে অনেক দামি, মর্যাদা তোমাদের বেড়ে যাবে আল্লাহর কাছে, যে আমল করলে স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় দান করার চেয়ে এর বেশি সওয়াব, এমনকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চেয়ে কোনো অংশে কম ন হয়, এরকম একটা ফজিলতপূর্ণ আমল হলো যিকরুল্লাহ। যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, নবীজি এটাকে বলছেন খায়রু আমালিকুম, খায়র মানেও উত্তম, প্রিয়। আহাব্বু অর্থ কি? আগের হাদিসে আহাব্বুল আমাল বলেছেন, এই হাদিসে বলেছেন খায়রু আমালিকুম, খায়র বলেছেন, আহাব্বু বলেছেন, তার মানে বোঝা গেল নবীজির কাছে এই আমলটা অনেক বেশি প্রিয় একটা আমল। আমলটা কি বলেন না? যিকরুল্লাহ বলেন, বলেন, সবাই বলেন যিকরুল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন জিকিরের আমলটা দামি হওয়ার কারণে যারা জিকির করবে মজলিসের মধ্যে, জিকির হবে যেই মজলিসের মধ্যে আলোচনা হবে, জিকির হবে, কার জিকির? তো জিকির যেহেতু দামি, এই জিকির দামি হওয়ার কারণে ওই মজলিসটাও আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ, বিশ্বনবীজের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, লা আন আকউদা মা কওমি ইয়াজকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাত হাত্তা তাতলুআশ শামস, প্রিয় নবী বলেন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত যারা আল্লাহর জিকিরে রত থাকে, সুবহানাল্লাহ, কোন টাইমে বলেন না, ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে বসে বসে যারা জিকির করে, নবীজি বলেন আমার মন চায় লা আন আকউদা, এরকম জাকিরিনদের মজলিসে কিছু সময়ের জন্য হলেও আমি বসি। সুবহানাল্লাহ, কেন বিশ্বনবীজি বলেন আহাব্বু ইলাইয়া মিন আন আতিকা আরবাতাম মিন ওয়ালাদি ইসমাঈল, বিশ্বনবী বলেন জাকিরিনদের মজলিস যারা ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করে,
এই জাকিরিন জিকিরকারীদের সাথে সামান্য সমান পরিমাণ বসা, এটা আমি নবীর কাছে বনি ইসমাইলের দামি দামি চারটা গোলাম আজাদ করার চেয়ে অধিক প্রিয়, অনেক উত্তম। সুবহানাল্লাহ, বনি ইসমাইলের অনেক দামি দামি গোলাম, ইসমাইল বংশের গোলাম দাস দাসীদের দাম অনেক বেশি ছিল। নবীজি বলেন, এরকম উন্নত বংশের বনি ইসমাইলের চারটি গোলাম আজাদ করার চেয়ে জাকিরিনদের মজলিসে সামান্য সময় পরিমাণ বসা আমার কাছে অনেক প্রিয়। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন, ওয়ালা আন আকউদা মা কওমি ইয়াজকুরুনাল্লাহ মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবাশ শামস, আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, আসরের পরে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যারা জিকির করে, আমি নবী চাই এই জাকিরিনদের মজলিসে কিছু সময় আমি বসব। সুবহানাল্লাহ, কারণ কিছু সময় বসাটা আমি নবীর কাছে আহাব্বু ইলাইয়া মিন আন আতিকা আরবা, চারটি দামি গোলাম আজাদ করার চেয়ে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, দেখেন জাকিরিনদের মজলিস জিকির যারা করে, যেই মজলিসের মধ্যে কার জিকির হয়? আল্লাহর জিকির হয়। নবীজি তার মনের আশা ব্যক্ত করেছেন, লান আকুদা, আহ যদি আমি ওই মজলিসে কিছু সময় বসতে পারতাম, নবীজির আশা। তার মানে বোঝা গেল জিকিরের মজলিসের দাম আল্লাহর কাছে কম না বেশি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নবীজি দুই হাদিস, তিনটা হাদিস পেশ করা হল। প্রথম হাদিসে নবীজি বলেছেন আহাব্বুল আমাল, জিকির হলো প্রিয় একটি আমল। দ্বিতীয় হাদিসে বলেছেন খৈরু আমালিকুম, প্রিয় উত্তম একটি আমল, সে আমলটা কি? জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। আমাদেরও এই আমলটার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? জিকির করতে হবে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের নির্দেশ, সরাসরি নির্দেশ, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজের, রোজার, হজ, যাকাতের সরাসরি নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা তার জিকির করার। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর জিকির করো, উযকুরুল্লাহ আমি আল্লাহ তাআলার জিকির করো। কি পরিমাণে? আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, বেশি পরিমাণে, বেশির কোনো সীমা নাই। আমাদের বাজারে 1000 দানাওয়ালা তাসবি পাওয়া যায়, কি বলেন ঠিক না? 1000 দানা লম্বা লম্বা তাসবি দেখছেন না? আরে আল্লাহ বলেছেন জিকরান কাসীর, অনেকে আবার এই তাসবিগুলো দেখে নাক সিটকায়, এত বড় তাসবি দিয়ে হবে কি? আরে ভাই, যারা জাকিরিন জিকিরের মজার স্বাদ পাইছে, আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো। বেশি পরিমাণের পরিমাণ কি 1000 2000? না, যে যত বেশি জিকির করবে আল্লাহর কাছে তার দাম আর মর্যাদা তত গুণ বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য আমাদেরকেও জিকির করতে হবে। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। জিকির দ্বারা আসলে উদ্দেশ্যটা কি? আমরা তো সাধারণ মনে করি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হলো জিকির। ঠিক আছে কথা, এটাও জিকির, তবে জিকির শব্দটা অনেক আম একটা শব্দ, ব্যাপক ব্যাপক অর্থবোধক একটা শব্দ। জিকির অর্থ স্মরণ করা, আর জিকরুল্লাহ মানে কাকে স্মরণ করা? আরো জোরে বলেন, কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহকে স্মরণ করার যত পদ্ধতি আছে, মাধ্যম আছে, সবগুলোই জিকির। সবগুলোই কি? জিকির। নামাজ আমরা কেন পড়ি? কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। সুতরাং নামাজ এটাও কি? জিকির। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় নামাজকে জিকির বলেছেন, যেমন সূরা জুমআয় একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন ঈমানদারেরা, জুমার দিন জুমার আজান যখন হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ছুটে চলো, ইলা যিকরিল্লাহ, কোন দিকে? আল্লাহর জিকিরের দিকে। কোন দিকে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ছুটে চলো। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম জিকিরুল্লাহর ব্যাখ্যা করেছেন সালাতুল জুমআ, জুমার সালাতকে কি বলা হয়েছে? জিকির। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণে নামাজ পড়ো, আমার জিকির, লিযিকরি, নামাজটা হলো আল্লাহর জিকির। অতএব জিকির শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, নামাজটাও কি?
এরপরে আসেন কোরআন তেলাওয়াত করি। কোরআন কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর দামি দামি কথা। তো আমরা আল্লাহর কথাগুলো আমাদের জবানে আমরা তেলাওয়াত করি আর স্মরণ করি একজনকে, তিনি কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত এটাও কিসের মধ্যে সামিল? জিকিরের মধ্যে সামিল, জিকরুল্লাহ, এটাও জিকরুল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির বলেছেন, ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি কোরআনকে আঁকড়ে ধরুন, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথে আছেন। وَإِنَّهُ لَذِكْرٌ لِقَوْمِكَ إِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মত কিয়ামত পর্যন্ত সবার জন্য জিকির। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাকেও আল্লাহ কি বলেছেন? জিকির। আবার জিকিরের বিশেষ কিছু শব্দ হাদিসে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক ফজিলতের কিছু শব্দ আসছে, ওগুলো পাঠ করা, বারবার পড়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও জিকির। এটা হলো জবানি জিকির, কলবের জিকির। আপনি চুপ করে থেকে ভাবতেছেন, যা আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু নেয়ামত আল্লাহ আমাকে দান করেছে, এই যে আল্লাহকে নিয়ে চিন্তা করছেন, এটাও কি? এটাও জিকির। তাহলে জিকিরের অর্থটা অনেক ব্যাপক। আপনি ইচ্ছা করলে যদি কেউ চায় যে আমার ২৪টা ঘন্টায় আমি আল্লাহর জিকির করব, কঠিন না সহজ? আমাদের অনেকের কাছে কঠিন লাগে যে ২৪ ঘন্টা আল্লাহর জিকির করব, মানে খুব সহজ। আপনি ধরেন কাজ করতেছেন, ৫ ঘন্টা সময় লাগছে কাজ করার, আপনার একবারও সময় হয়নি সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ বলার, একবারও সুযোগ হয়নি, তারপরও এই ৫ ঘন্টার কাজটা আল্লাহর জিকির হবে। যদি আপনি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে নিয়তটাকে খালিজ করে কাজটা হালাল বৈধ কাজ শুরু করছেন, কাজটা শুরু করছেন এবং আপনি এ কথা মনে করেন যে জীবিকা নির্বাহের জন্য তো আমি কাজটা করছি, আর জীবিকা নির্বাহ করা এটা কার নির্দেশ? ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন নামাজ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, জীবিকা তারা আসো। তো আমি আল্লাহর আদেশ পালন করছি, অতএব আমি যে কাজেই করি না কেন যদি মনে করি যে এটা আল্লাহর নির্দেশ আমি পালন করছি, তাহলে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এগুলিও জিকিরের মধ্যে সামিল। সুবহানাল্লাহ। কাজ করবেন আপনার জিকির হবে কার? আল্লাহর। কঠিন না সহজ? আল্লাহ তাআলা সব সময়, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর কিছু বান্দা আছে, তারা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। জিকিরের যে কি লাভ, এই আমলের কি যে লাভ, কি উপকারিতা, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাউজি রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন ৫০০ পৃষ্ঠারও বেশি, এই কিতাবটার নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার বাংলা আছে, উর্দুতেও এর অনুবাদ হয়েছে, আরবি, মূল কিতাবটা আরবি। তো এই কিতাবের মধ্যে আল্লামা জাউজি রহমতুল্লাহ আলাইহ জিকিরের ফজিলত বর্ণনা করেছেন প্রায় ১০০টি। কয়টি? শুধু মন গড়া ফজিলত না যে একটা বলে দিলাম আর হয়ে গেল, না, এমন না, বরং প্রত্যেকটা ফজিলতের পিছনে কোরআন হাদিসের রেফারেন্স তিনি নিয়ে আসছেন। কয়টা ফজিলত বয়ান করছেন? ১০০টি। তো সেই ১০০টি ফজিলত ফায়দার মধ্যে আমি ৮টা ফায়দা আপনাদের সামনে বয়ান করব ইনশাআল্লাহ। ১ নম্বর ফায়দা শোনেন, যারা জিকির করবে, জিকির করবে, ইন্না যিকরা ইয়াতরুদুস শাইতান। আল্লামা ইমাম জাউজি রহমতুল্লাহ আলাই তিনি প্রথম যে উপকারিতা ফায়দার কথা নিয়ে আসছেন সেটা হলো ইন্না যিকরা ইয়াতরুদুস শাইতান। জিকির এমন একটা শক্তিশালী পাওয়ারফুল আমল, এই আমলটা আপনার পক্ষে শয়তানের মোকাবেলা করবে। সুবহানাল্লাহ বলেন না, শয়তান প্রতিটা মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কি করছে না? করছে। শয়তান আমাদেরকে ধ্বংস করার জন্য সব সময় প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তো জিকরুল্লাহ, আল্লাহর জিকির যারা করবে তাদের জন্য এই জিকিরটা শক্তিশালী একটা আমল হিসেবে কাজ করবে, শয়তানের মোকাবেলা আল্লাহর জিকিরেই করবে। সুবহানাল্লাহ। আপনার করা লাগবে না, আপনি জিকির করবেন, জিকিরেই শয়তানের কি করবে? মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাদিস, কোরআনের আয়াতে তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মাইয়া আশু আন যিকরির রহমান,
নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে গাফেল থাকে, নুকাইয়িদু লাহু শাইতানান, আমি আল্লাহ তাদের জন্য, গাফেলদের জন্য, যারা জিকির করে না গাফেল, এই গাফেলদের জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করীন, সকল ক্ষেত্রে শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাজ করে। নাউজুবিল্লাহি মিন যালিক, যারা জিকির করে না তাদের জন্য আল্লাহ বলেছেন, যারা জিকির করে না তাদের জন্য আল্লাহ নিজেই শয়তান নিযুক্ত করে রাখছেন, শয়তান তাদের বন্ধু হবে, শয়তান বন্ধু হয়ে কাজ করবে। তার মানে ভালো কাজ না খারাপ কাজ, যত খারাপ কাজ আছে শয়তান তার মাধ্যমে করাবে। আর যারা জিকির করবে, আর যারা জিকির করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের উদাহরণ দিয়েছেন, ইন্না মাসালা যালিক, যারা জিকির করে তাদের দৃষ্টান্ত, জিকিরের উদাহরণ হলো কামাসালি রজুলিন তলাবাহুল আদুহু, যেমন এক ব্যক্তি যাকে শত্রু বাহিনী খোঁজ করতেছে, খুঁজতেছে, তলব করতেছে যে এই লোকটা কোথায়, তাকে খুঁজে বের করে তাকে হত্যা করতে হবে, শত্রু খুঁজতেছে তাকে। নবীজি বলেন, যেমন কোনো ব্যক্তিকে শত্রু খোঁজাখুঁজি করছে, সুরা আন ফি আসরিহি, তার পদাঙ্ক অনুসরণ করে চলছে যে কোথায় গেছে লোকটা, খুঁজে বের করতে হবে। ফাআতা হিসনান হাসিনান ফাতাহাসসানা ফি, নবীজি বলেন, অতঃপর সেই লোকটা যে জিকির করে, তার উদাহরণ দিচ্ছে আল্লাহ রাসূল, লোকটাকে শত্রু বাহিনী খুঁজতেছে কিন্তু সেই লোকটা একটা মজবুত দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, চতুর্দিকে পাহারাদার, এই দুর্গের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। তো নবীজি বলেন, সে ওই দুর্গের ভিতরে প্রবেশ করার পর সে নিরাপদ হয়ে গেছে, নিরাপত্তা লাভ করছে, শত্রু বাহিনী আসছে কিন্তু তার কোনো ক্ষতি করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল আব্দা আহসানু মা ইয়াকুনু মিনাশ শাইতান ইযা কানা ফি যিকরিল্লাহ, আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যখন জিকির করে, সে জিকিরের আমল করে, তো তার জন্য শয়তান তো তাকে খুঁজতেছে, শয়তান তাকে খুঁজতেছে যে কিভাবে তাকে বিভ্রান্ত করা যায়, ধ্বংস করা যায়, কিন্তু যে জিকির করবে, জিকিরটা তার জন্য মজবুত দুর্গ আর কেল্লা হিসেবে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেভাবে ওই লোকটা মজবুত দুর্গের ভিতরে আশ্রয় নিয়েছে, শত্রু তার কোনো ক্ষতি করতে পারেনি, যারা জিকির করে তারাও মজবুত দুর্গ আল্লাহর হেফাজতের মধ্যে চলে আসে, ফি হিসনিন হাসিনিন, আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে তারা চলে আসে, শয়তান আল্লাহর নিরাপত্তাকে ভেঙে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ, তাহলে কি বোঝা গেল, জিকির শয়তানকে প্রতিহত করার জন্য যথেষ্ট শক্তিশালী একটা আমল। সুবহানাল্লাহ, জিকিরের দ্বিতীয় নম্বর ফায়দা, ইন্না যিকরা ইউরদির রহমান, জিকির আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি খুশি করায়। যেই বান্দা জিকির করে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, এমন রাজি হন, খুশি হন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, মুখস্থ সবারই আয়াতটা, ফাযকুরুনি, আল্লাহ বলেন তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। কিভাবে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন দেখেন, মুসলিম শরীফের লম্বা একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যারা, আল্লাহ তাআলার কাছে কিছু ফেরেশতা আছে, আল্লাহর কিছু ফেরেশতা আছে, তারা সাইয়্যারা, ইয়াতুফুনা ফিত্তুরুক, ইয়ালতামিসুনা আহলা যিকির, এই ফেরেশতাদের কাজ হলো তারা পৃথিবীর জমিনে ভ্রমণ করবে, ঘোরাফেরা করবে, কাজ কি, ভ্রমণ করবে, সাইয়্যারা ভ্রমণ করবে, ঘোরাফেরা করবে, আর কাজ হলো তারা আহলা যিকির, যিকির কারা করতেছে, আল্লাহর যিকির কারা করে, এই জিকিরের মজলিসগুলোকে, জিকিরকারীদেরকে খুঁজে খুঁজে তারা বের করবে। সুবহানাল্লাহ, বলেন এই ফেরেশতারা জমিনের উপরে ঘোরাফেরা করতে থাকে, যখনই আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি জিকির করে, তো ফাইদা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন ক্বাদু মাআহুম,
জিকিরের মজলিসের মধ্যে ওই ফেরেশতাদের দল গিয়ে উপস্থিত হয়, সুবহানাল্লাহ। ফেরেশতাদের দল কাআদু মাআহুম, জিকিরকারীদের সাথে তারাও জিকিরের মজলিসে বসে যায়। এরপরে জিকিরকারীরা আস্তে আস্তে যখন জিকির শেষ করে, জিকিরের মজলিস যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা সরাসরি আসমানে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, মিন আইনা জিতুম, কোথার থেকে তোমরা আসলে? আল্লাহ তাআলা তো সব জানেন। তারপরে প্রশ্ন, তার মানে অনেক সময় প্রিয়জনদের নাম যত নেওয়া হয় ততই মজা লাগে, কি বলেন, ঠিক না? যারা জিকির করছেন, কারা জিকির করছেন আল্লাহ তো জানেন, তারপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করছেন, এই তোমরা কোথার থেকে আসলে? ফেরেশতারা বলে, জিনা মিন ইনদে ইবাদিল্লাহ ফিল আর, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আপনার কিছু বান্দা যারা আপনার জিকির করছে, ইউসাব্বিহুনাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছে, অর্থাৎ সুবহানাল্লাহ বলছে, ওয়াইয়াহমাদুনাকা আলহামদুলিল্লাহ বলে, ওয়ায়ুকাব্বিরুনাকা আল্লাহু আকবার বলে, এই ধরনের জিকির আজকার করছে, ওয়াইয়াসআলুনাকা, এবং জিকির শেষে তারা আপনার কাছে দোয়া প্রার্থনা করছে, আপনার কাছে দোয়া করেছে। তো এরকম জিকির এবং দোয়ার মজলিস থেকে সরাসরি আপনার কাছে আমরা উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে, মাযা ইয়াসআলুনি, জিকিরের মজলিস শেষ হলে পরে আমার জাকিরিন বান্দারা, জাকিরিন বান্দিরা, তারা আমার কাছে কোন জিনিসটা প্রার্থনা করেছে, কি চাইছে? ফেরেশতারা বলেন, ইয়াসআলুনাকা জান্নাতাকা, ওগো আল্লাহ, জিকির শেষ হওয়ার পর তারা মুনাজাতের মধ্যে আপনার কাছে জান্নাত চেয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাও জান্নাতি, হে ফেরেশতারা তোমরা বলো আমার বান্দা বান্দিরা আমার কাছে যে জান্নাত চেয়েছে, তারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ না, তারা তো জান্নাত কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ওয়ালাউ রাউ জান্নাতি, কি অবস্থা হতো যদি তারা জান্নাতের নিয়ামতগুলো নিজের চোখে দেখত, তাহলে আরো কত বেশি বেশি আমার জিকির করতো, সুবহানাল্লাহ। জান্নাত দেখে নাই তারপরও তারা জান্নাত চাচ্ছে, জান্নাত দেখলে কি করত? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা তোমরা বলো আমার কাছে তারা জান্নাত চেয়েছে, আর কি চেয়েছে? ফেরেশতারা বলে, ওয়াইস্তাজিরুনাকা, ওগো আল্লাহ, আপনার ওই জাকিরিন বান্দা বান্দিরা আপনার কাছে মুক্তি চেয়েছে, নাজাত চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা ইস্তাজিরুনানি, আমার বান্দারা আমার বান্দিরা কোন জিনিস থেকে মুক্তি চেয়েছে, নাজাত চেয়েছে? ফেরেশতারা বলে, মিন নারিকা, ওগো আল্লাহ, আপনার যে জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে তারা নাজাত চেয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, পাদ গফারতু লাহুম, ওই জাকিরিন শাকিরিন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ফাআতাইতুহুম মা সালু ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমি আল্লাহর কাছে যেই জান্নাত চেয়েছে এবং যেই জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি এবং জাহান্নাম তাদের জন্য হারাম করে দিয়েছি। এরপরে ফেরেশতারা বলে, মুসলিম শরীফের হাদিস, ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, রব্বি ফিহিম আব্দুন খাত্তাব, ওই জিকিরকারীদের মজলিসের মধ্যে কিছু লোক ছিল, খাত্তাব, গুনাহগার, পাপি কিছু লোক ছিল, যারা রাস্তা দিয়ে হাঁটতেছিল, দেখছে যে জিকির চলতেছে, তারাও জাকিরিনদের সাথে জিকিরের মজলিসে বসে গেছে, কিন্তু তারা খাত্তা, গুনাহকারী, গুনাহগার, পাপি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু গাফারতু, ওই পাপীকেও আমি আল্লাহ মাফ করে দিয়েছি। হুমুল কওমু লা ইশকা বিহিম জালিসুহুম, এই লোকগুলো আমি আল্লাহর জিকির করছে তাদের সম্মানে তাদের এক সঙ্গী, যদিও সে গুনাহ করেছে, গুনাহগার, পাপি, জাকিরিনদের ওসিলায় ওই পাপীকেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। দেখেন জিকিরের মজলিসের কত দান, জিকিরের মজলিসে যারা জিকির করে তার মধ্যে গুনাহগার পাপি যদি কেউ থাকে, আল্লাহ বলেছেন ওই পাপীকেও আমি মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, জিকিরের দাম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা রাজি হয়ে যান, খুশি হয়ে যান, এবং আল্লাহ তাআলা তার পার্লামেন্ট
মোমেন্টের মধ্যে আমাদেরকে স্মরণ করে করে মাফির ঘোষণা, জান্নাতের ঘোষণা ফেরেশতাদেরকে দিতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা, ইন্নাহু ইউযিলুল হাম্মা ওয়াল গাম্মা আনিল কলব। আমাদের অনেক ভাইয়েরা মাঝে মাঝে আমাদের কাছে আসে যে হুজুর অনেক টেনশনের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, টেনশন দূর হবে কেমনে? টেনশন দূর করার মহা ওষুধের নাম জিকরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির মুমিন মুসলমানদের কলবকে প্রশান্ত করে দেয়, শান্ত করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা মুমিন, যারা মুসলমান, তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারাই প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো গুরুত্ব দিয়ে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, অবশ্যই অবশ্যই আমার জিকিরের দ্বারাই মুমিন মুসলমানদের কলব, আত্মার প্রশান্তি লাভ হয়। তাহলে টেনশন দূর করার জন্য অন্যতম আমলের নাম কি? জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, জিকিরের অন্যতম ফায়দা। আমার প্রিয় ভাইরা, ইন্নাহু ইউযহিবুল খাতায়া ওয়াজ-জুনূব। যারা জিকির করবে, জিকিরের ধাক্কায় কলব থেকে গুনার ময়লাগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। জিকিরের বহু ফায়দা, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি 100টা ফায়দা বলছে, কয়েকটা আমি বলতেছি। তাহলে 4 নম্বর ফায়দা হলো, জিকির আপনি জবানে করতে থাকবেন আর অন্তর থেকে ময়লাগুলো, গুনাহের দাগগুলো মুছে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা। পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আছে। কি বলেন, আছে না নাই? জামা কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করে কি দিয়ে? সাবান দিয়ে। আরো বিভিন্ন মাধ্যম আছে। তো নবীজি বলেন, ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমাদের আত্মা, কলব গুনাহের কারণে অপরিচ্ছন্ন হয়, ময়লাযুক্ত হয়ে যায়, গুনাহের দাগ কলবের মধ্যে পড়ে। বান্দা যখন একটা গুনাহ করে, একটা দাগ কলবে পড়ে, আর একটা গুনাহ করে, আরেকটা দাগ কলবে পড়ে। এভাবে যত গুনাহ বেশি করবে, কলব অন্তরটা একদম গুনাহের দাগে কালো হয়ে যাবে, ময়লাচ্ছন্ন হয়ে যাবে। তো নবীজি বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, আর বান্দা বান্দির কলবের যে গুনাহের ময়লা, এই ময়লা পরিষ্কার করার হাতিয়ারের নাম হচ্ছে জিকরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আপনি জবানে করবেন আর কলব থেকে ময়লাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। জিকিরের অন্যতম আর একটা লাভ হলো, ইন্নাহু মিন জাতুম মিন আযাবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে জিকির আপনাকে, আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব থেকে বাঁচার যে আমলগুলি রয়েছে, অন্যতম একটা আমল হলো জিকির। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন জিকরিল্লাহ। আল্লাহর জিকিরের চেয়ে আর কোনো আমল এমন নাই যে বেশি বেশি জাহান্নামের আযাব থেকে মানুষকে মুক্তি দিতে পারে। এরকম জিকিরের মতো, জিকিরের তুলনা অন্য কোনো আমলের নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের অভিযে কথাই বলতে যাচ্ছেন, কেয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে যারা মুক্তি পাবে, তাদের বেশিরভাগ মানুষেই জিকির, এই আমলের দ্বারাই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জিকিরের অন্যতম আরেকটা লাভ, আমাদের কাছে অনেক ভাইরা আসে, হুজুর শরীরে শক্তি পাই না, দোয়া করেন। যুব চেহারা ভেঙে চুরে শেষ, সব শেষ হয়ে গেছে, শক্তি পায় না এখন আর শরীরে, দোয়া চাই শক্তি বর্ধনের জন্য। ওমুমিন মুসলমান, এই জিকরুল্লাহ এটা এমন একটা আমল, ইন্নাহু ইউকাউউল কালবা ওয়াল বাদান। আধ্যাত্মিক শক্তি, শারীরিক শক্তি বর্ধন করবে এই জিকির। সুবহানাল্লাহ। জিকির এটা কলব এবং বাদান, শরীর, অন্তর এবং শারীরিক শক্তি বৃদ্ধি করার একটা কার্যকরী ওষুধের নাম কি? জিকরুল্লাহ। বলে, হুজুর আপনার কথা বিশ্বাস করি না, জিকির করলে শক্তি বাড়বে, কলবের শক্তি, শরীরের শক্তি যে বাড়বে, প্রমাণ দেন। বিশ্বাস করি না ও মুমিন মুসলমান, আমি তো আমার কথা বলছি না, সহিহ বুখারীর একটা হাদিস আমি পেশ করব, যে হাদিসটাকে বলা হয় হাদিসে তাসবিহে ফাতিমি, তাসবিহে ফাতিমির হাদিস। আপনারা অনেকেই শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়িতে আসলেন, স্বামীর বাড়ি থেকে নবীজির কাছে আসলেন, ঘরে আসলেন, এসে দেখলেন নবীজি নাই। আম্মা জান আয়েশার কাছে একটা আবেদন করলেন। আবেদনটা কি? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি
নিজেই বাড়ির সব কাজকর্ম করতেন, এতে তার কষ্ট হতো। আটা দিয়ে রুটি তৈরি করতেন, চাকি ঘোরাতেন, এই কাজ করতে করতে হাতে ফোসকা পড়ে গেছে। তো তিনি আসছেন নবীজির কাছে, একজন খাদেমা চাচ্ছেন, একজন দাসী, একজন খাদেমা চাচ্ছেন যে তার কাজের সহযোগী হবে। তো নবীজি ছিলেন না আম্মা আয়েশার কাছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই আবেদনটা করে চলে গেলেন। নবীজি বাসায় আসলেন, হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার ওই খাদেমা চাওয়ার আবেদনের কথাটা নবীর কাছে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় রওনা করছেন ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাতের বেলায়, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইনা, নবীজি আমাদের বাড়িতে আসলেন, ওয়াকাদ আখাজনা মাদাজিআনা, যখন আমরা শয্যা গ্রহণ করেছি, তার মানে রাতের বেলা ঘুমিয়ে পড়ার জন্য বিছানায় শয়ন করেছি, এমন তো অবস্থায় নবীজি আসছেন। নবীজিকে জায়গা করে দেওয়া হলো, বসার জন্য বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েই বললেন, দুজন ছিলেন হযরতে ফাতেমা এবং হযরতে আলী, দুজন ছিলেন। নবীজি দুজনকে সম্বোধন করেই বলেছেন, আলা উআল্লিমুকুমা খাইরাম মিম্মা সাআলতুমানি, হে ফাতেমা, হে আলী, কুমা, দুইজনকে সম্বোধন করে নবীজি বলছেন, তোমরা দুজন স্বামী স্ত্রী ফাতেমা আলী, তোমরা দুইজন, তোমাদেরকে আমি এমন একটা আমলের কথা কি বলবো যে আমলটা তোমরা আমার কাছে যে আবেদনটা করছো, দাস দাসী খাদেম চাইছো, ওর থেকেও বেশি কার্যকরী এবং উপকারী একটা আমল হবে, এই আমল কি বলবো, কি আমল সেটা তারা জানতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছে যেটা প্রার্থনা করেছো, খাদেম চেয়েছো, দাসী চেয়েছো, তোমাদের বাসার কাজকর্ম করবে, তোমাদের উপকার হবে, তো আমি এর চেয়েও দামি একটা আমলের কথা তোমাদেরকে বলছি, শোনো, ইদা আখাজতুমা মাদাজিআকুমা মিনাল লাইল, রাতের বেলা তোমরা স্বামী স্ত্রী দুজনে যখন বিছানায় শুয়ে পড়বে, তো ওই সময় একটা আমল করবে, তুসাব্বিহা সালাসাম ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহর আমল করবে, কয়বার, 33 বার, ওয়া তাহমাদা সালাসাম ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া আরবাআন ওয়া সালাসিনা তুকাব্বিরা, আল্লাহু আকবার 34 বার, কয়বার, সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার 34 বার, কখন, যখন বিছানায় তোমরা স্বামী স্ত্রী দুজন শুইবে, তোমরা এই আমলটা করবে, এই আমলটা তোমাদের জন্য, নবীজি বললেন, ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদেমিন, তোমরা আমার কাছে তোমাদের বাসার কাজকর্ম করার জন্য যে খাদেম চেয়েছো, দাস দাসীর আবেদন করেছো, ওগুলোর চেয়ে তোমাদের জন্য এই আমলটাই অনেক গুণে উত্তম হবে। তার মানে কি, দাস দাসী চেয়েছে এই জন্য যে নিজেদের কাজকর্ম করতে যেন সুবিধা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুবিধার জন্য এই আমলটা দিয়েছেন যে এই আমলটা করলে আর দাস দাসের প্রয়োজন হবে না, শরীরের মধ্যে এমন শক্তি অর্জিত হবে, নিজের ঘর বাড়ির কাজকর্ম নিজেই করতে পারবে, আর খাদেমেরও দরকার হবে না। সুবহানাল্লাহ। দেখেন নবীজির আমল কতটুকু কার্যকারী হয়েছে, আপনারা কিতাবের মধ্যে খুঁজে পাবেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমল মৃত্যু পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলটা মৃত্যু এক পর্যন্ত করেছেন, এবং ইতিহাসে কথাই বলে মৃত্যুর আগ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ির কাজকর্ম গোছানোর জন্য কোনো খাদেমা দাস দাসীর কোনো দরকার হয়নি, তিনি নিজেই করেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবীজি সম্বোধন করে আমলের কথা বলেছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আমলটা করতেন, এবং তার শরীরে এই পরিমাণ শক্তি সঞ্চার হয়েছিল, আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় শেরে খোদা, কি বলা হয় বলেন না, আল্লাহর সিংহ। তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, কাফেররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তিমত্তাকে দেখে ভয় পেতেন, ভয় পেতেন। খায়বারের যুদ্ধের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খায়বার ছিল ইহুদিদের এলাকা, সেখানে প্রবেশ করতে হলে একটা মেইন ফটক ছিল, গেট ছিল, শাহী গেট, গেট পার হয়ে এরপরে ঢুকতে হবে সেই দুর্গের ভিতরে। তো সেই গেটটা কেউ ভাঙতে পারছিল না, খুলতে পারছিল না, আটকানো ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায় আসলেন, তিনি দুই হাত দিয়ে ধরে সেই শক্তিশালী ওজনওয়ালা এই ফটক, এই
মানে দরজাটাকে তিনি দুই হাত দিয়ে উঠায়া যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন এবং এই ফটকটাকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে লেখা হয় পরবর্তীতে সবাই চিন্তায় পড়ে গেলেন যে এত বড় শক্তিশালী হযরত আলী তিনি কিভাবে এই ফটকটাকে দুই হাত দিয়ে উঠায় ঢাল হিসেবে ব্যবহার করলেন, অথচ এই ফটকটা খোলার জন্য নড়াচড়া করার জন্য 8 জন শক্তিশালী আরেক বর্ণনায় আসছে 40 জন লোকের দরকার হতো খোলার জন্য। সুবহানাল্লাহ। এই দরজাটা বন্ধ করা এবং খুলতে 40 জন আরেক বর্ণনায় 8 জন শক্তিশালী লোক লাগতো। হযরত আলী একাই সেটা উঠাইছেন এবং ঢাল হিসেবে এই দরজাটাকে তিনি ব্যবহার করছেন যুদ্ধের ময়দানে। সুবহান। এত শক্তি কিভাবে আসলো বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিখিয়েছেন এই আমলটা করো, তোমাদের খাদেমের দরকার হবে না, নিজেই নিজের কাজকর্ম করতে পারবে, একটা রুহানি আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি অর্জন হয়ে যাবে। সুবহান। এই জন্য যুবক ভাইয়েরা শক্তি পাচ্ছ না, হারবাল খাও। হ্যাঁ, হারবাল দরকার নাই আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহর জিকির যে যত বেশি করবে ইমানে কুওয়াত আর শক্তি অর্জন হবে। শাহজালাল মুজাদ্দিদে ইমানি রহমাতুল্লাহ আলাই গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছিলেন, মনে আছে আপনাদের? আল্লাহু আকবার বলেছিলেন। তিনি তো জাকিরিন ছিলেন, জিকির করতেন, তার রুহানি শক্তি এত বেশি ছিল, আল্লাহু আকবারের আওয়াজ এত জোর আওয়াজে বলেছিলেন, ইমানি পাওয়ার আর স্পিরিট নিয়ে বলেছিলেন, আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে গেছে। এগুলি রুহানি শক্তি। আজও যদি মুসলমানরা জিকিরের মাধ্যমে, গোনা ছাড়ার মাধ্যমে সেই শক্তি সঞ্চার করতে পারি, আমাদের সামনে একজন ইমানওয়ালা মুসলমানের সামনে 1 লক্ষ কাফেরের কোনো দাম নাই, বেল নাই, ঠিক কি ঠিক না? কিন্তু আফসোস, আমাদের মুসলমানদের এই শক্তি, রুহানি শক্তি আজকে নাই। আমরা গুনাহ করি, যারা জিকির করে না আল্লাহ তাআলা শয়তান তাদের জন্য নুকাইয়িদ লাহু শাইতানান তাদের জন্য নিযুক্ত করে দেন। কাকে? শয়তানকে। শয়তান সহজে গুনাহ করে, এজন্য জিকির বেশি বেশি করবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দের জিকির ছিল 4টা, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা জিকির করব। নবীজির কাছে আহাব্বুল আমাল, প্রিয় নবীর প্রিয় একটি আমল ছিল জিকরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমার